সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তা আপনি আশীর্বাদ, আমরাও ভালো আছি। তাহলে যে দুয়ারে তো মাটি দিয়ে নিয়ে পাখির ঘরটা দেবে গেছে না, তো পাখির ঘরের কাজ করবো আনছে। তা আমি আজকে রান্না করব কুমড়ে দিয়ে, মাছ দিয়ে, তরকারি আর ঢেঁড়স ভাজি। তো আমি ওখানে আনাজটা কুইটে নিই, কুমড়েটা এই কাজও করবো আনছি। তাকে নাকি রান্না করতে হবে। এই যে পাশে কাকি গো ঘর ভাঙ্গা হয়ে গেছে, আর ঘরে যা জিনিসপাতি আসলো সবই যে বাইরে বের করছে। ঘর আগে যতটুকু নিচে আসিল আর যতটুকু উঁচা করছে উপরে এক হাতের মতো, আর যে পাশে যে খামো উঁচা করে দিছে একটা একটু করে উঠাইতেছে। খান কি সিদ্ধ করে নেবেন সেনি আয়না দিকে দেখা হয়। ও আবার ওই মাথা না মানে যাবে ঠিক হবে, দিদি যে নোনা আছে এলো পাতলিন মাতলিন নোংরা খেলবার নিকে নেই পাতলিন। হ্যাঁ আর আজকে অনেক রোদ উঠছে। এই পাশে যে মাওনা আবার কি করছে, পিঠের খাবার যা যা আছে সব খেলবার লিগে নিয়ে আসছে। ওটা উঠিয়ে থাও, নিলাই থাও, নে থাও, হ্যাঁ হ্যাঁ থাও, হ্যাঁ সব কিছু নিয়ে করে উঠাও, বহে বহু উঠাও। কি উঠে দাও দাও, আর এই পাশে যে কাকি অনুব লতি না মাছের মাথা দিয়ে ভেন্ডি ভাজি কুমড়ার তরকারি আর সাথে যে লুকি। বৌদিকে রান্না আছে, এই যে পাশে সামনে তো উঠানো হয়েছে আর যখন পিছনে উঠাইব সেজন্য যে বাঁশ লাগবো তা সে তো স্যার না করলে তো যে পিছনে উঠানো যাবো না, আর গড্ডা দিকে তৈব। কারণ ওই পাশে যে ছোট কাকি গো ঘর রান্নাঘর, রান্নাঘর টিনের চালের মধ্যে ভেজা পড়বো সে করবো নইলে পরে। আমি রান্না তো বসিয়ে দিছি, ওখানে মাছটি বাজুম হলুদ মরিচ টসলো গন্ধ বলে আমি দিয়ে নুই।
তেমন মাছটা মেখে নি। আমি এখন তেলটা দিয়ে দিই। আমি এখন মাছটা দিয়ে দিই। আর এই পাশে মাছ ভাজার সময় জিরা দিয়ে দিছে, সেই জন্য যে জিরা দিয়ে দেখা যায়। আমার তেল দেখা গেছে, আমি আনাজটি কাজ করতেছে, এই যে পিছনে উঠাইছে উপরে অনেকটা, এখন যে খাম গুলো উঠাইতেছে আস্তে আস্তে। আমার তরকারিটা ভরে গেছে, আমি মাছটি এখন দিয়ে দিই। আমি জিরার ফাঁকিটা দিয়ে দিই। আমার তরকারি দেওয়া গেছে গা, তরকারি এখন নামি হলে দিন। জল দিয়ে দিছি, সোমবার খালে লবণটা দিয়ে দিই। আর এই জায়গায় যে মাছের মাথা ধরে যে ভেঙে রাখছে সেটা মিশিয়ে দেবো সাথে। মাছটি দিয়ে দিই। হ্যাঁ দাঁড়াও, পরে ওখানে আমি রসুন বাটাটা দিয়ে দিব। আমার নতিটা ওই আছে গা, আমি এখন নতিটা নামে হেলে দিব। লেবু খাবেন না? হ্যাঁ লেবু খাব না, জোর জোর আছে না। কাক
একবার মেয়ে গেল একবার ওর দিয়ে শেষ তার কেন হবে না কুমড়ো দিয়ে মাছ দিয়ে পারলে পারলে বসো বসো বস পাল কইছে নি রান্না কেমন হয়েছে কাকার বাদ নেবে না আজকে যে রোদ আর গরম ঘুঘু পাখি আর ওই পাশে কাকাদের খাওয়া শেষ খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আবার কাজ করতেছে আকাশের এই বরফ গুলো মানে এইগুলো কত সুন্দর দেখা যাবেন সাদা সাদা আর বিকেল না আবার দুপুর না চারপাশে যে পাখিতে ডাকাডাকি করতেছে কত সুন্দর শোনা যায় এখন বাইতে যাই এই যে পাশে কাকি আবার যে খরগোশের জন্য হাঁসের জন্য ঘাস কাটতে হয়েছে আসো গাছ খাই না খালি খরগোশ ও এই যে দানদানের মতো এগুলা ই নাকি যে এই দান কাটার পরে ধরেছে এই দান না আমার মনে নাই সুন্দর বাহারি যে দান হয়েছে মনে হয়েছে পিড়া বুনছে ওই যে ডাকছে মানুষ দেখে তাতে ডরি বানছে খরগোশে দিয়া বেড়ে হারিয়েছে
খালি মাথা কষি কষি পাতা না সুন্দর যে বাহারে একদম খেয়ে হালাই আসে রে ঘর ঘুষে এনে খাবার দিলাম ভিডিও আজকে বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।